মিস ইসলাম, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? মিস আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আছি বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছো? জি মিস। জি মিস। ওকে, এত অল্প মানুষজন কেন, আর সবাই কই? আচ্ছা, আমরা তোমরা 10 জন জয়েন করেছো? 10 জন না, আসলে 9 জন, আমি সহ 10 জন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো যারা জয়েন করেছো সবাই চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? শুনতে পাচ্ছো? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা সবাই বুঝতে পারছো? ওকে, আচ্ছা, আমরা আমরা কি নিয়ে পড়াশোনা করছিলাম বলো তো, দেখি মনে আছে নাকি। ওয়ালাইকুম আসসালাম। আমরা কোন টপিক পড়ছিলাম বলো তো? কারোর মনে নাই? সাবভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, আমরা সাবভার্ব এগ্রিমেন্ট পড়ছিলাম। আচ্ছা, তো যাই হোক, আস্তে আস্তে সবাই জয়েন করছে, আর একটু সময় লাগবে মনে হয়, তো 12 জন চলে এসেছে। আচ্ছা, আমরা আজকেও সেটাই কন্টিনিউ করব, তবে আজকে আমরা একটু সাথে হচ্ছে এক্সারসাইজও দিব, কেমন? বুঝতে পেরেছো? কথা শুনতে পাচ্ছো জি সবাই? মিস, জি ওকে মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা গতদিন এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? এই যে কিছু জিনিস যেগুলো দ্বিখণ্ডিত থাকে, মানে এগুলো প্লুরাল হিসেবে ইউজ হয়, ঠিক আছে? এই যে আর্মস, অ্যাশেজ, অ্যাসেটস, অ্যাবরিজিনস, এগুলো আমরা গত গতদিন পড়েছিলাম না? এগুলো সাবজেক্ট হিসেবে নাউন সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে, মানে এদের দেখতেও, মানে গঠনগতভাবে এদের সাথে দেখো সবার সাথে এস আছে, মানে এদেরকে দেখতেও তোমার প্লুরাল লাগবে, এবং এরা আসলে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তবে এখানে একটা কথা কি বলছে, আমার মনে হয় গতদিন লাস্টে ছিল, তো এটা অনেকে বুঝো নাই, আমি আবার বলে দিচ্ছি। তবে উপর্যুক্ত নাউন গুলোর মধ্যে যেগুলো দুই খণ্ডে গঠিত, যেমন গ্লাসেস, স্পেকটাকলস, সিজার্স, আরেকটা আছে টুইজার্স। টুইজার্স বলতে তোমার ওই যে তোমরা কি বলে আসসালামু বাচ্চারা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওটাকে কি বলে, সর্ণা বলে আমাদের এদিকে, মানে সর্ণা সর্ণা এক এক জায়গায় এক এক রকম বলে, মানে প্র্যাকটিক্যালও যদি কেউ দেখে থাকো, মানে বড়দের, মানে কি বলে, একটু চিমটার মতন থাকে জিনিসটা, মানে কোন একটা কিছু তোলার জন্য, ধরো হাতে কাটা ফুটে গেল, ওইটা দুই মাথা ধরে চিমটা দিয়ে ধরে এরকম তুলে, তোমাদের ওটাকে কি বলে, টুইজার কে, আমাদের এদিকে সর্ণা বলে। আচ্ছা, তোমরা এটা কি নামে জানো আমি জানি না। তো এইগুলো সাধারণত দুইটা খণ্ড থাকে, কেমন, টুইজার্স, তারপর এই যে গ্লাসেস, স্পেকটাকল, সিজার্স, মানে কেচিরও তো দুইটা পার্ট থাকে, আমরা সবাই জানি। তো এইগুলোর আগে, এইগুলো তো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু এটার আগে যদি আ পেয়ার অফ শব্দটা আমরা যোগ করে নেই, ঠিক আছে, এই যে গ্লাসেস, স্পেকটাকল, সিজার্স, এগুলোর আগে যদি আমরা আ পেয়ার অফ শব্দ, মানে ফ্রেজটা যোগ করে নেই, তাহলে আমরা এই প্লুরাল জিনিসগুলোকেই সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবো, কেমন। এই যে দেখো, আ পেয়ার অফ গ্লাসেস ইজ এসেনশিয়াল ফর মি, এমনিতে আমরা এখানে কি দেখবো? তারপরে দেখো, আ পেয়ার অফ সিজার্স কস্ট টাকা
60 or above এখানে কিন্তু costs হয়েছে অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হয়ে গিয়েছে এই যে সাথে s যোগ হচ্ছে খেয়াল করেছো আর একটু আগেই উপরে আমরা কি एग्जांपल দেখছি যে scissors are used in hair cropping চুল কাটতে কেচি ব্যবহার করা হয় তো এখানে scissors কিন্তু প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এখানে ভার্বটাও প্লুরাল ইউজ করা হচ্ছে কিন্তু এটার সাথে a pair of প্রেসটা যোগ করাই আমরা এটাকে এখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব ক্লিয়ার বুঝতে পেরেছো তোমরা জি মিস ওকে আচ্ছা এরপরে দেখো কি আছে এরপরে বলছে যে কোনো কিছুর টাইটেল বা ওয়ার্ড অর্থে ব্যবহৃত ওয়ার্ড সবসময় থার্ড পারসন এবং সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার নাউন হিসেবে বিবেচিত হয় এখানে দেখো সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে এখানে দেখো গালিভার্স ট্রাভেলস ইজ আ ফ্যাসিনেটিং স্টোরি ঠিক আছে এখন এটা গালিভার্স ট্রাভেলস দেখে আমাদের প্লুরাল লাগতে পারে কারণ ট্রাভেলস এর সাথে একটা মানে ট্রাভেল শব্দটার সাথে একটা এস আছে দেখে মনে হতে পারে এটা একটা প্লুরাল শব্দ কিন্তু যেহেতু গালিভার্স ট্রাভেলস একটা বিখ্যাত উপন্যাসের নাম ওয়ার এন্ড পিস ইজ আ ক্লাসিক এখানে দেখে কি মনে হচ্ছে যে ওয়ার এন্ড পিস দুইটা যখন আমরা তো জানি এন্ড দিয়ে যুক্ত হলে এটাকে কি প্লুরাল হিসেবে গ্রহণ করতে হয় তাই না কিন্তু এখানে আমরা সিঙ্গুলার হিসেবে গ্রহণ করব কারণ ওয়ার এন্ড পিসও একটা বইয়ের নাম ঠিক আছে গালিভার্স ট্রাভেলস হচ্ছে জোনাথন সুইফট নামে একজন ব্রিটিশ লেখকের বইয়ের নাম ওয়ার এন্ড পিস হচ্ছে কি কার বই জানো কেউ লিও টলস্টয় নামে একজন লেখক আছেন ওনার একটা বিশাল বই ওয়ার এন্ড পিস তো সেটাই বলা হচ্ছে যে ওয়ার এন্ড পিস ইজ আ ক্লাসিক আচ্ছা এখানে একটা কথা বলছে যে ওয়ার্ডস মিনস মিনিংফুল সাউন্ডস আচ্ছা এখানে ওয়ার্ডস বলতে আমরা একটা ইয়ে হতে পারে ওয়ার্ডস মানে তোমার রিমার্ক হতে পারে মানে কেউ কোনো কথা বলছে ঠিক আছে কারোর উক্তি কেউ কোনো কথা বলছে সেটা হতে পারে আবার এমনিতে ওয়ার্ডস মানে যে শব্দ মানে শব্দের মানেই হচ্ছে মিনিংফুল মানে কোনো সাউন্ডস আমরা কি জানি বাংলা ব্যাকরণে আমরা শব্দ পড়েছি না শব্দ মানে শব্দের একটা ডেফিনেশন থাকে না বাংলা বা ইংলিশ ব্যাকরণ যেখানেই তোমরা পড়ো শব্দের তো একটা ডেফিনেশন থাকে তাই না শব্দ ভাষা তো ওই রকম যদি আমি কোনো ডেফিনিশন বোঝানোর জন্য যে একটা জিনিসের মানে কি সেটা বোঝানোর জন্য বলতে চাই তখন আমাদের এটা সিঙ্গুলার হিসেবে বলতে হবে আবার যে দেখো স্পেকটেকলস মিনস আ পেয়ার অফ গ্লাসেস আমরা গত স্লাইডে কি পড়লাম স্পেকটেকলস এর সাথে সবসময় কি ভার্ব বসবে প্লুরাল ভার্ব তাই না মনে আছে এই যে এখানেই পড়েছে একটু আগে এই যে এখানে দ্য স্পেকটেকলস শি পুটস অন আর কস্টলি এই যেখানে আর স্পেকটেকলস এর সাথে আর ইউজ করা হয়েছে আর পরের স্লাইডে কি দেখা যাচ্ছে এখানে কি বলছে স্পেকটেকলস মিনস আ পেয়ার অফ গ্লাসেস এখানে মিনস হলো কেন দুইটার মধ্যে পার্থক্য কি আমাকে বোঝাও তো কেউ একজন বলো ওই পাশে কেন প্লুরাল ভার্ব হচ্ছে আর এখানে কেন আমি সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি এই স্পেকটেকলস এর সাথে কেউ একজন আমাকে একটা একটু বুঝাও দেখি তোমরা বুঝেছো কিনা কেউ বুঝতে পারো নাই মিস এখানে স্পেকটেকলস দিয়ে সিঙ্গুলার ভার্ব বোঝাচ্ছে তাই যে পেয়ার অফ গ্লাসেস বোঝাচ্ছে শুনো শুনো এখানে বিষয়টা কি স্পেকটেকল শব্দটার মানে কি মানে এই শব্দ দিয়ে আমি কি বোঝাচ্ছি সেটা বলা হচ্ছে এই যে ওয়ার্ড অর্থে ব্যবহৃত ওয়ার্ড সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার এটার মানে হচ্ছে যখন আমি কোনো একটা শব্দ ইউজ করব এবং ওই শব্দটার মানে কি সেটা লিখবো সেন্টেন্সের মধ্যে তখন আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ করব কিন্তু যখন কোনো সেন্টেন্সের মধ্যে এটাকে আমি সাবজেক্ট হিসেবে নর্মালি ইউজ করব তখন এই স্পেকটেকলস এর সাথে আমার সবসময় প্লুরাল ভার্ব বসাতে হবে এবার বুঝেছো এখানে দেখো এখানে কিন্তু এই সেন্টেন্সে দ্য স্পেকটেকলস এটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট এখানে বলছে যে সে যে স্পেকটেকলস ইউজ করে সেটা হচ্ছে কস্টলি ঠিক আছে আর এখানেও স্পেকটেকল সাবজেক্ট কিন্তু এখানে দুইটা ধরন আলাদা এখানে স্পেকটেকল শব্দটার মানে কি সেটা বোঝাচ্ছে তো যখন কোনো কিছু ডিফাইন করা বা কোনো শব্দের মানে কি বোঝানোর চেষ্টা করবে তখন আমাদের
সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। কিন্তু যে স্পেকটাকলস, সিজার্স, তারপরে টুইজার্স, তারপরে আরো কি কি আমরা পড়লাম, আর্মস, এই এই শব্দগুলো সবসময় এমনিতে আমরা প্লুরাল ইউজ করব। বোঝা গেছে? এখানে এগুলা ডিফাইন করা হচ্ছে। ডিফাইন মানে বুঝো তো, সংজ্ঞায়িত করা, মানে কোনো কিছুর বুঝায় বলা। ওই ওই কাজে যখন ব্যবহার করব তখন আমাদেরকে থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করতে হবে। এই যে পরের দুটো এক্সাম্পল দেখো, তাইলে আরো ভালো বুঝবা। আই মানে কি? এমনিতে আই মানে আমরা কি জানি, আই মানে কি আমি না? জি মিস। হ্যাঁ, কিন্তু এখানে কি আই মানে আমি বুঝাচ্ছে? আই যে একটা সাউন্ড, ওটা যে একটা ভাওয়াল সাউন্ড, সেটা বলা হচ্ছে। এখানে আই জিনিসটা কি, সেটাকে ডিফাইন করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, সেই জন্য এটার সাথে আই এর সাথে ইজ হবে। নর্মালি আমরা সবসময় কি জানি, যখন একটা আই একা থাকে তখন ওইটা আসলে সাবজেক্ট বোঝায়, যেটার মানে দাঁড়ায় আমি, ওটার সাথে সবসময় এম বসে। কিন্তু আমি ছাড়াও যে আয়ের আরেকটা পরিচয় আছে, আই যে একটা লেটার বা একটা ভাওয়েল, সেটা যখন বুঝাচ্ছে তখন এটার সাথে ইজ ইউজ করা হচ্ছে। দেখো এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যেও দেওয়া আছে, আই ইজ আ ভাওয়েল, তাই না? এখানে যদি সেন্টেন্সটা এরকম হতো, আই এম আ স্টুডেন্ট, আর এখানে যেটা আছে আই ইজ আ ভাওয়েল, দুইটার মিনিং কি একরকম হয়? দুইখানে কি আই এর ভূমিকা সেম, বলো তো? নামি হ্যাঁ, এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে এই সেন্টেন্সে আই জিনিসটা কি সেটা ব্যাখ্যা করছে, এই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হচ্ছে। এই আগের সেন্টেন্সেও সেম, এখানে স্পেকটেকলস জিনিসটা কি, সেটার মানে কি সেটা বলছে, এই কারণে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হচ্ছে। সেম দেখো, যে ইউ ইজ আ প্রোনাউন, আমরা সবসময় জানি কি ইউ এর সাথে কি বসতে হয়, আর অথবা ওয়ের বসাইতে হয়, মানে প্লুরাল ভার্ব বসাতে হয়। কিন্তু এখানে ইউ কোনো সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে বলা হচ্ছে না, যে ইউ উইল গো দেয়ার, ইউ উইল মিট হিম, এরকম বলা হচ্ছে না, বা ইউ আর গার্ল এরকম বোঝানো হচ্ছে না। মানে ইউ শব্দটার মানে কি সেটা বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা ইজ ইউজ করছি। যে ইউটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে ইউ ইজ আ প্রোনাউন, মানে ইউ জিনিসটা পার্টস অফ স্পিচ হিসেবে কোন পার্টস অফ স্পিচ সেটা ব্যাখ্যা করছে বলে এখানে ইজ বসাচ্ছি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আচ্ছা এখানে আরেকটা বলা হচ্ছে, দেখো রুল নাম্বার 28, এখানে বলছে কোন ভার্বের সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের নাম্বার ভিন্ন হলে ভার্ব সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, দ্য বাঙালিজ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, দে আর আ হ্যাপি ফ্যামিলি। আচ্ছা এইখানে কি দেখো, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে আমি গতদিন কি বলেছিলাম, পরিপূরক, তাই না? বা পূরক মানে কোনো একটা বিষয়ে যখন আমি আরো কিছু বলবো যেটা ওটার সাথে কি সম্পর্কিত, এবং যে ইনফরমেশনটা ওই সাবজেক্ট বা ওই পূর্বের অংশটাকে কমপ্লিট করে, মানে একটা পূর্ণাঙ্গ ভাব দেয় বা রূপ প্রদান করে, ওই অংশটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এইখানে যেমন অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো দ্য বাঙালিজ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, এখানে খেয়াল করে দেখো দুই পাশে কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। শুরুতে কি বলছে, দ্য বাঙালিজ, মানে কি এটা প্লুরাল, ঠিক না? এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এটা কি বসছে, এটা প্লুরাল হচ্ছে। কিন্তু অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, এখানে প্লুরাল, পরে যদি অ্যান বসাও, দুটা কেমন মানে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না, বিপরীত মনে হচ্ছে না, যে প্লুরালের সাথে আবার অ্যান কেন বসবে, তাই না? কিন্তু এখানে বসতে পারে, কারণ বাঙালি, যখন আমি বাঙালিজ বলবো এখানে আমাদের লিখার সময় প্লুরালে লিখতে হবে, কিন্তু যখন আমি নেশন হিসেবে বলবো তখন তো পুরাটা একটা জাতি হিসেবেই আমরা বলবো। তো এই ধরনের এই কনফিউজিং সেন্টেন্স গুলোতে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, যেহেতু সাবজেক্টটা আমাদের প্লুরাল আছে, এজন্য ভার্বটা আমরা প্লুরাল বসাবো। কমপ্লিমেন্ট যদি সিঙ্গুলারও থাকে সেটা আমরা সেটাকে বিবেচনায় নিব না। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে, হ্যাঁ এখানে আরেকটা বলছে যে দে আর আ হ্যাপি ফ্যামিলি। দেখো দে মানে কিন্তু প্লুরাল, কিন্তু এখানে কি বলছে, আ হ্যাপি ফ্যামিলি, এখানে আবার একটা সুখী পরিবার বলে দিচ্ছে। তো এই পাশে প্লুরাল, এই পাশে সিঙ্গুলার, কিন্তু আমরা ভার্বটা বসাবো সব সময় সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার বসাবো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা
ভার্বটা প্লুরাল বসাবো। এই যে দেখো, দ্য ডিউরেশন ওয়াজ 40 মিনিটস। তো এখানে এখানে আবার উল্টা, সাবজেক্টটা সিঙ্গুলার, কমপ্লিমেন্টটা প্লুরাল, কিন্তু যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই আমাদেরকে ওয়াজ ইউজ করতে হয়েছে। ওকে আচ্ছা, ওকে এই জায়গায় দেখো কি বলা হচ্ছে। এখানে বলছে সাবজেক্ট হিসেবে, শিরে সরি বাবা একটু আওয়াজ হচ্ছে, সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ জেরান্ড ফ্রেজ ইত্যাদি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেমন টু এয়ার ইজ হিউম্যান। আচ্ছা ইনফিনিটিভ কি জিনিস জানো? এটা কি কেউ বলতে পারো? আমি আসলে বলি নাই, আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি যে ইনফিনিটিভ জিনিসটা জানো কিনা তোমরা। ইনফিনিটিভ, আচ্ছা ইনফিনিটিভ মানে হচ্ছে যখন আমরা কোনো কিছুর আগে টু বসাই, ঠিক আছে? এই যে দেখো, টু এয়ার ইজ হিউম্যান, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। তো যখন আমরা কোনো ভার্বের আগে টু বসাই এবং ওই টু যুক্ত ভার্বটা শুধু সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবেই কাজ করে না, ওইটা তোমার নাউন হিসেবেও কাজ করতে পারে, মানে ভার্ব ছাড়াও অন্য রোলও প্লে করতে পারে, তখন আমরা ওটাকে ইনফিনিটিভ বলি, ঠিক আছে? এবং একটা জিনিস মনে রাখবা, ইনফিনিটিভ বা টু যুক্ত ভার্বে সবসময় ভার্বের ফর্ম বেস ফর্মে থাকবে, অর্থাৎ টু যুক্ত কোনো ভার্বের সাথে কখনো আইএনজি, ইডি, মানে এটা কখনো পাস্ট পার্টিসিপল হবে না, আবার আইএনজি যুক্ত হবে না, এটা একদম যে ফর্ম সলিড ওইটাতেই থাকবে, তখন আমরা ইনফিনিটিভ বলি। এই যে শুরুর দুইটা ইনফিনিটিভ, টু এয়ার ইজ হিউম্যান, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, এগুলো হচ্ছে ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স। আচ্ছা জেরান্ড আমরা কখন বলি? যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। আমরা কিসে জানি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এই এই সমস্ত সেন্টেন্সে আমরা কি যোগ করি? ভার্বের সাথে আইএনজি যোগ করি, তাই না? কিন্তু যখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং ওটা শুধু ভার্বের মতন কাজ না হয়ে আমাদের কি হবে, নাউনের মতনও কাজ করবে, তখন আমরা ওকে জেরান্ড বলি। বুঝতে পেরেছো? এই যে দেখো, এখানে তিনটা জিনিস আছে, ইনফিনিটিভ, জেরান্ড, ফ্রেজ। এই জিনিসগুলো আজকে ক্লাস শেষ করে তোমরা কি করবা, গ্রামার বইটা খুলবা, খুলে পড়ে দেখবা যেটা কি জিনিস। আমি তোমাদের, যেহেতু এটা অন্য টপিক, এই জন্য আমি তোমাদের মৌখিক আইডিয়াটা দিয়ে দিলাম। কেমন? ইনফিনিটিভ, জেরান্ড, এগুলো বেসিক্যালি ভার্ব, কিন্তু ওরা বিভিন্ন রোল প্লে করে, শুধু ভার্ব হিসেবেই না, নাউন হিসেবেও কাজ করতে পারে। কেমন? আরেকটা আছে পার্টিসিপল, ওইটাও জেরান্ডের মতন আইএনজি যোগ হয়, কিন্তু ওটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ওটা এখানে নাই, যাই হোক। আচ্ছা ফ্রেজ মানে আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড একসাথে, যেরকম আ পেয়ার অফ, একটু আগে আমরা কিছু শব্দ দেখলাম না, আ পেয়ার অফ, ওইটা যেমন একটা ফ্রেজ, ঠিক আছে, মানে কয়েকটা শব্দ একসাথে হয়ে একটা ভাব প্রকাশ করছে, তখন ওটাকে আমরা ফ্রেজ বলি। তো এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো, টু এয়ার ইজ হিউম্যান, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, তারপরে যে দেখো, ওয়াকিং ইজ ইজিয়ার দ্যান রানিং, তারপর রানিং ইজ আ লেবারাস এক্সারসাইজ। এখন দেখো, টু ওয়াক, ওয়াকিং, রানিং, এই সবগুলোই কিন্তু ভার্বের বিভিন্ন ফর্ম, কিন্তু এই সেন্টেন্স গুলোতে ওরা ভার্ব হিসেবে কাজ করছে না, ওরা করছে নাউন হিসেবে। প্রথম এখানে প্রত্যেকটাই আসলে সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, আপনি কত পেজটা পড়াচ্ছেন একটু বলবেন? আমি তো তোমাদের বই থেকে পড়াচ্ছি না, আমি আমার মতন একটা বই থেকে পড়াচ্ছি। ও আচ্ছা, তাই ম্যাম একটু কনফিউশন ছিলাম। শুনো, বই তো এখানে মূল বিষয় না, তোমাদের রুলস গুলো বা এই জিনিসটা শিখাটা হচ্ছে মূল বিষয়। আমি এখানে পড়াচ্ছি, তোমরা দেখো, ক্লাস শুনো, তোমরা এরপরে রিভাইজ করো। বার পড়াচ্ছেন আপনি? বার পড়াচ্ছেন কি পড়াচ্ছি নাকি পড়ানো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি ক্লাস করো নাই শুরু থেকে? নো ম্যাম, এটা আপনার ফার্স্ট ক্লাস আমার সাথে। ওহো, আপনি সেটা আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা তোমরা হচ্ছে, এটা কিসের আওয়াজ হচ্ছে? আচ্ছা এখানে দেখো কি বলছে, দেয়ার ইজ আ ক্লাস্টার অফ ব্যাম্বুজ বিহাইন্ড আওয়ার হাউস। এই যে দেয়ার ইজ আ ক্লাস্টার অফ ব্যাম্বুজ, এই যে আ ক্লাস্টার অফ ব্যাম্বুজ, এটা কিন্তু একটা ফ্রেজের এক্সাম্পল। বুঝতে পেরেছো? মানে একগুচ্ছ বাঁশ,
তো এখানে আমরা বাংলায় বলি না বাঁশঝাড়, সেটা বলা হচ্ছে যে আমাদের বাড়ির পিছনে একটা বাঁশঝাড় আছে। তারপরে দ্য বান্ডল অফ বুকস দ্যাট হি সেন্ট হ্যাজ নট রিচড ইয়েট। এই যে বান্ডল অফ বুকস মানে কি? এক বান্ডল বই। তো এখানে বান্ডল অফ বুকস এই কথাটা হচ্ছে একটা ফ্রেজ। তো এখানে কি বললো রুলসটা দেখো, ইনফিনিটিভ, জেরান্ড, ফ্রেজ এইগুলা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। বুঝতে পেরেছো? মানে সেন্টেন্সের যদি ইনফিনিটিভ, জেরান্ড এবং ফ্রেজ এই তিনটা জিনিস সাবজেক্ট হিসেবে কাজ করে, সেগুলোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তোমাদের এত কিছু মনে রাখতে যদি কষ্ট হয়, তোমরা একটু পড়ে দেখবা পুরো সেন্টেন্সে এই জিনিসটা কি রোল প্লে করছে, তাইলে বুঝতে পারবা। ঠিক আছে? এই যে দেখো, ওয়াকিং ইজ ইজিয়ার দ্যান রানিং, হাঁটা দৌড়ানোর থেকে সহজ। এখানে ওয়াকিং এর সাথে কোনো প্লুরালের কোনো সম্পর্ক আছে? নাই। তো এটা বুঝাই যাচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, কাজে এটার সাথে আমার সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। একদম সিম্পল। এই অনেক রুল দিয়ে যখন আমি বলি, তোমাদের মনে বুঝতে একটু কষ্ট হয়, তাই না? তো তোমরা এইভাবে সিম্পলি চিন্তা করবা। আবার এখানে কি বলছে, দ্য বান্ডল অফ বুকস দ্যাট ইজ সেন্ট হ্যাজ নট রিচড ইট। এখানে কি বলছে, বান্ডল অফ বুকস, ওই বইয়ের মধ্যে, কিন্তু ওই বান্ডলের মধ্যে অনেকগুলো বই আছে, কিন্তু আমার সেটা মাথা ব্যথা না, আমাকে চিন্তা করতে হবে এখানে ফোকাস হচ্ছে বান্ডল অফ বুকস, মানে ওই বইয়ের গুচ্ছটা। তো যখন আমি এইভাবে চিন্তা করব, তখন এটা এটাকে আমার সিঙ্গুলার মনে হবে এবং আমার ভার্বটাকেও সিঙ্গুলার ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? মনে করো যে বাঞ্চ অফ কিজ, ওই যে থাকে না চাবির গোছা, অনেকের বাসাতে, সবার বাসাতেই তো থাকে, একটা রিং এর মধ্যে অনেকগুলো চাবি একসাথে থাকে, বিভিন্ন বাসার বিভিন্ন রুমের দরজা, মেন গেটের চাবি সব একসাথে একটা গোছা করা থাকে না? তো যখন আমি এভাবে বলবো চাবির গোছাটা দাও, তখন আমি কি ওই যে ফ্রেজটাকে সিঙ্গুলার হিসেবেই ধরছি। এখানেও জিনিসটা সেম। আচ্ছা, এরপরে দেখো রুল 30, টাইম, মানি, ফুড, মেজারমেন্ট, অর্গানাইজেশন ইত্যাদির একক বা ডিফাইনেবল ইউনিট সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখানে যতগুলো জিনিসের নাম বলা আছে, সবারই কোনো না বিভিন্ন সময় ইউনিট থাকে, মানে এগুলোকে মাপার জন্য বিভিন্ন একক আমরা ইউজ করি, সেগুলা সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। এই যে দেখো, 3 years ইজ আ শর্ট টাইম, এটা দিয়ে কি আমরা সময় বোঝাচ্ছি না? 3 years। এখন দেখো, এটা কিন্তু প্লুরাল, কিন্তু যেহেতু এটা একটা একক, সময় পরিমাপক একক, এটাকে আমরা সাথে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আমার কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু কনফিউজিং, সবাই একটু খেয়াল রাখবা। এই যে এই রুলসটা 30 নাম্বার, এটা বিভিন্ন সময় কিন্তু দিবে তোমাদের কনফিউজ করার জন্য, কনফিউজড হয়ে যাইও না। তারপর দেখো, $60 ইজ এনাফ ফর ইট, মানে যে কাজটা করতে বলা হচ্ছে ওটার জন্য $60 যথেষ্ট। এখানে $60 আসলে তো প্লুরাল, কিন্তু যখন আমরা এটাকে একটা সেন্টেন্সের ভিতরে দিব, ঠিক আছে, এটা পুরাটাই যে আমরা যখন বুঝতে পারবো যে এটা টাকা পরিমাপক একক, তখন এটাকে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তারপরে যে দেখো, 10 miles ইজ আ শর্ট ডিস্টেন্স, 10 মাইল একটা স্বল্প দূরত্ব। এই জিনিসগুলাতে সবসময় আমরা কোন ইউনিট, মানে কোন ভার্ব ইউজ করব, এই একক গুলাতে কোন ভার্ব ইউজ করব বলো একজন। সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব। এই যে দেখো, মরণ চাঁদ অ্যান্ড গ্র্যান্ড সন্স ডিলস ইন কার্ডস অ্যান্ড সুইটস। নাম শুনেছো? মরণ চাঁদ অ্যান্ড গ্র্যান্ড সন্স, মিষ্টান্ন ভান্ডার, এগুলো অনেক পুরানো দোকান, ঠিক আছে? তো এখানে দেখে মনে হচ্ছে কি মরণচাঁদ অ্যান্ড গ্র্যান্ড সন্স এটা প্লুরাল, কিন্তু না, এই পুরাটাই আসলে একটা প্রতিষ্ঠানের নাম, এই জন্য এটার সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হয়েছে। তারপরে যে গেন, আ পেয়ার অফ শুজ, এক জোড়া, এটা একটা একক যেহেতু, এই জন্য এটার সাথে আমাদের সিঙ্গুলার বসাতে হচ্ছে। এই যে 1000 টাকা ইজ আ বিগ অ্যামাউন্ট, এটা যেহেতু একটা একক, সেই কারণে আমরা সিঙ্গুলার বসাচ্ছি, ঠিক আছে? ওকে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের অনেক রকম নিয়ম, আমি চেষ্টা করছি তোমাদের মানে পসিবল যা যা আছে, মানে সাধারণত যেই জিনিসগুলো আসে সবগুলো সম্পর্কে বলে দিতে। তোমাদের আমি বারবার বলবো যে তোমরা বেশি প্র্যাকটিস করবা, আদারওয়াইজ তোমরা কিন্তু এই রুল মুখস্থ করার চেষ্টাও করো না, ঠিক আছে? কিছু জিনিস মুখস্থ রাখতে পারো, যেমন ওই যে শব্দগুলো, আর্মস, তারপর স্পেকটাকলস, মানে এগুলোর কোন কোন জিনিসগুলা দেখতে একরকম, মানে ওইগুলোর সাথে কি বসে,
এইগুলা মুখস্থ রাখতে পারো, কিন্তু এই যে এতক্ষণ ধরে যে আমরা 30টা রুলস পড়ছি কয়েক ক্লাস ধরে, এগুলা কেউ মুখস্থ করার চেষ্টা করবা না। বাসায় যার কাছে যেই বই আছে সে সেইটা খুলে একটু পড়বা, ওইটার সাথে যে এক্সারসাইজ আছে সেটা করবা, তাইলে দেখবা রুলগুলা সবার মাথায় সেট হয়ে যাবে, এখানে মুখস্থ করার কোনো দরকার নাই। কেমন? ওই যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলা দেখতে প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, এই টাইপের যেগুলো সেগুলা ওই শব্দগুলো একটু মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো। আদারওয়াইজ নিয়ম ধরে ধরে কেউ মুখস্থ করার চেষ্টা করবা না, ওইটা তাহলে বেশি মানে পেইনফুল হবে তোমাদের জন্য। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে কোনো কিছুর একাংশ সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে এবং একাংশের অধিক সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব গ্রহণ করে। আচ্ছা, এখানে একটু দেখো, ওয়ান থার্ড অফ দ্য ম্যাঙ্গো ইজ রটেন, মানে এক তৃতীয়াংশ আম পচে গিয়েছে। যখনই সেন্টেন্সে কোনো ভগ্নাংশ বসাবে এবং ওই ভগ্নাংশের মধ্যে ওয়ান কথাটা থাকবে, মানে এক সামথিং, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ এরকম থাকবে, তখন সিঙ্গুলার বসবে। কিন্তু যখন মোর দ্যান ওয়ান হবে তখন এটা প্লুরাল হয়ে যাবে, যে টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গো আর রটেন, মানে কি দুই তৃতীয়াংশ আম পচে গিয়েছে। মানে একটা আমকে যদি আমি তিন ভাগে কল্পনা করি, ওটার মধ্যে বেশিরভাগটাই পচে গিয়েছে, এইভাবে যখন আমরা বলবো তখন ওইটাকে মোর দ্যান ওয়ান থাকলেই ওই ভগ্নাংশের সাথে আমাদেরকে প্লুরাল বসাইতে হবে। এই যে দেখো, থ্রি ফোর্থস অফ দ্য আর্থ আর আন্ডার ওয়াটার, তার মানে কি পৃথিবীর অধিকাংশই কি পানি না, মানে তিন তিন ভাগ তো পানি, তিন চতুর্থাংশ পানি, সেটা যখন আমরা বলবো তখন আমাদের প্লুরাল বসাইতে হবে। কিন্তু যখন ভগ্নাংশের মধ্যে ওয়ান শব্দটা থাকবে তখন আবার আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। ওকে, বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু খুব কঠিন কিছু না, ওয়ান থাকলে সিঙ্গুলার, মোর দেন ওয়ান থাকলে প্লুরাল বসাবা ভগ্নাংশ যুক্ত সেন্টেন্সে। বোঝা গেছে? ওকে, আচ্ছা দেখো, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। আচ্ছা, এইটা কি আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যেখানে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, আচ্ছা রিলেটিভ প্রোনাউন কোনগুলো একজন বলো তো আমাকে, জানো? তোমরা পার্টস অফ স্পিচ পড়েছো? মিস, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, উদাহরণ বলতে বলতে পারি, যেমন হু, এগুলা তো প্রথমে বসে, কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এগুলা মানে মাঝে বসে। হ্যাঁ, ভেরি গুড। মানে আমরা যেই শব্দগুলো দেখবা যে আমরা কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে ইউজ করি, মানে কোয়েশ্চেন ওয়ার্ডস বলি আমরা, ঠিক আছে, এমনিতে প্রশ্নবোধক বাক্য থাকে মানে বাক্যে ইউজ করি, কিন্তু যখন আমরা দুটা সেন্টেন্স কে রিলেট করব, রিলেট করতে যখন আমরা ওটা মাঝখানে ব্যবহার করি বা রিলেট করতে ব্যবহার করি, তখন ওগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন হু, হুজ, উইচ, হোয়াট, ওয়ের, হাউ, ঠিক আছে, এইগুলা একই সাথে প্রশ্নবোধক শব্দ, আবার রিলেটিভ প্রোনাউনও, এবং সেটার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে দ্যাট, ঠিক আছে। যত ডাব্লিউএইচ ওয়ার্ডস আছে, মানে যে হু, হাউ, এগুলা এগুলোকে সংক্ষেপে ডাব্লিউএইচ ওয়ার্ডস বলে, জানো কিনা সবাই? তো এই ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলোর সাথে দ্যাট, এই কয়েকটা শব্দকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি, কারণ এটা সাধারণত এই যে কমপ্লেক্স সেন্টেন্সে, মানে একটা সেন্টেন্সের দুইটা অংশকে একসাথে করার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা খুবই দেখবা রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়, ঠিক আছে। তোমরা তো এখনো কমপ্লেক্স সেন্টেন্স পড়ো নাই, ক্লাস 8 থেকেই পড়তে শুরু করবা, ঠিক আছে, ট্রান্সফরমেশন এটা পাওয়া যায়। ওকে, তো এখন এই সেন্টেন্সটা দেখো, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, সবসময় হু এর সাথে কি বসে? হু এর সাথে ইজ বসতে পারে, আর বসতে পারে, কিন্তু অ্যাম কি কখনো বসে? আমরা যদি কোয়েশ্চেন করি হু আর ইউ, কোন হু অ্যাম ইউ বলবো? বলবো না। এখানে অ্যাম বসাচ্ছি কারণ এই শুরুতে হু এর ইমিডিয়েট আগে যে শব্দটা বসছে, ঠিক আছে, সেইটা অনুযায়ী, ওইটা অনুযায়ী আমি যে এই ভার্বটা সিলেক্ট করব। কেমন? এই যে দেখো, ভার্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। এই যে এটা হচ্ছে এখানে একটা ভার্ব, কেমন? এই এই যে দেখো, হু এর আগে যেই আইটা আছে, এখানে হু এর আগে যেই ইউটা আছে, সেই অনুযায়ী আমাদেরকে এই হু এর পরের ভার্বটা সিলেক্ট করতে হবে। কেমন? ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, মানে এই কাজের পিছে আমি দায়ী,
বা এই কাজ কাজের পিছে আমি হচ্ছি সেই মানুষ যাকে দায়ী করা চলে, বুঝতে পেরেছো? আবার ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর ইট, তার মানে হুয়ের পরের ভার্বটা তোমরা কি বসাবা সেটা খেয়াল করবা, হুয়ের আগে কোন শব্দটা আছে সেই অনুযায়ী। বুঝাইতে পারছি? এই যে হু হচ্ছে এই দুইটা অংশকে রিলেট করছে, ইট ইজ ইউ আর এই যে আর রেসপন্সিবল ফর ইট, এই দুইটা অংশকে হু দিয়ে যুক্ত করা হচ্ছে। কিন্তু অ্যান্টিসিডেন্ট বলতেছি আমরা ভার্বের পরে, যে এই ভার্বের পরে যে অংশটা বসছে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, ঠিক আছে? এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা হু এর পরের ভার্বটা বসাবো। আমার কথা কি বেশি জটিল লাগছে তোমাদের? আচ্ছা তাহলে কেউ একজন এই পরের এক্সাম্পলটা আমাকে বুঝায় বলো, বা সবাইকেই বুঝায় বলো, কেউ একজন বলো যে দিস ইজ দ্য পেন দ্যাট রাইটস ওয়েল, এখানে কি হচ্ছে? মানে আমি সেটাকে এটা বুঝাইছি যে এটা একটা কলম যেটা দিয়ে ভালো লেখা হয়। হ্যাঁ, তো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব কেন দিচ্ছি, রাইটস কেন বসাইলাম? এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা বোধহয় ঠিক মতন বুঝো নাই, আমি আরো একবার বলে দেই। দেখো, দিস ইজ দা পেন, এখানে দা পেন এই আন্ডারলাইন এই শব্দটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এখানে কি বলছে দেখো তো, ভার্ব অ্যান্টিসিডেন্ট মানে ভার্বের পরের অংশ। এই যে এই সেন্টেন্সে, ঠিক আছে, এই পুরো সেন্টেন্সে মেইন ভার্বটা হচ্ছে এই ইজ, ঠিক আছে? ভার্ব অ্যান্টিসিডেন্ট মানে ইজ এর পরের যে অংশটা, এই যে ইজ এর পরের অংশ কোনটা, দ্য পেন, ঠিক আছে? এই অনুযায়ী আমরা এই ভার্বটাকে বসাবো। ওকে, এবার বুঝতে পেরেছো? দ্য পেন, দ্য পেন অনুসারে মানে এই সাবজেক্টটা বা এই ওয়ার্ডটা অনুসারে, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা এই পরের ভার্বটা বসাবো, ঠিক আছে? বা আমরা এইভাবেও হিসাব করতে পারি, এটা সোজা এই এইজ এর পরে কি থাকলো এটার থেকে। তোমরা খেয়াল রাখবা যে রিলেটিভ প্রোনাউনের আগে যে যে পার্টস অফ স্পিচটা বা যেই ওয়ার্ডটা বসছে সেটা অনুযায়ী আমরা এই ভার্বটা সিলেক্ট করব। যেহেতু দ্যাট এর পূর্বে দ্য পেন বসেছে, দ্য পেন একটা সিঙ্গুলার ওয়ার্ড, এটা অনুযায়ী ভার্বটা আমাদের সিঙ্গুলার বসাইতে হবে। একদম সিম্পল, বুঝতে পেরেছো? রিলেটিভ প্রোনাউনের আগে পিছের বিষয়টা তোমরা কানেক্ট করে দিবা। এই যে দ্য পিপল, এই দ্যাট এর আগে পিপল বসছে এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, দ্যাট এর আগে যে বসছে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে, ঠিক আছে? দ্য পিপল দ্যাট আই স্পোক টু ওয়ার ভেরি হেল্পফুল, তাইলে এই রিলেটিভ প্রোনাউনের আগে যে বসছে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলছি, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এই পরের ভার্বটা বসাইতে হবে। বোঝা গেছে? মানে অ্যান্টিসিডেন্ট মানে রিলেটিভ প্রোনাউনের আগে যেটা বসছে ওইটাকে অ্যান্টিসিডেন্ট বলবো আমরা। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? সবাই কি? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের আগের যেই শব্দটা থাকবে, আগের যে নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ওই অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা আমাদের বসাইতে হবে। তোমরা আজকে সবাই করবা কি, হোমওয়ার্ক থাকবে এটা, তোমরা 10টা এরকম রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স লিখবা, মানে হু, হুইচ, তারপরে হুজ, দ্যাট, এই শব্দ আছে এরকম 10টা সেন্টেন্স লিখবা, কমপ্লেক্স সেন্টেন্স লিখবা 10টা। এই যে এখানে কয়েকটা এক্সাম্পল আছে এই টাইপের, দেখে দেখে বা তোমাদের যে বই আছে সেখানেও তোমরা দেখে দেখে লিখতে পারো। ওকে, এগুলো হচ্ছে তোমাদের আজকের এক্সারসাইজ থাকবে, তাইলে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারবা। আচ্ছা, এই তোমরা সবাই ইয়ে দিয়েছো চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার দিয়েছো? আর কেউ বাকি নাই তো? আচ্ছা, তাহলে আমি আজকে আগে এটা কপি করে রাখি, পরে আবার নাইলে ঝামেলা হয়। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস একটু শেয়ার করব, সেটা হচ্ছে এক্সারসাইজ। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের আর 5-6 মিনিট বাকি আছে, এই 5-6 মিনিট আমরা একটু এক্সারসাইজ করব। আমাদের রুলস আরো কিছু বাকি আছে, কিন্তু তার আগে আমরা একটু এক্সারসাইজ করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন বলো, এই যে অ্যানি অ্যান্ড হার ব্রাদার্স অ্যাট স্কুল, এখানে ইজ হবে নাকি আর হবে বলো?
বলো বলো, এখানে কি বুঝছো? অ্যানি আর তার ভাইরা স্কুলে, এটাতে কোন কোন ভার্ব বসবে? সবার জন্য ওপেন আর বসবে, ভেরি গুড। হ্যালো আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম অ্যাকচুয়ালি একটু আগে আমার নেট চলে গেছিল, ম্যাম দেখেন তো আমি প্রেজেন্ট আছি কিনা। জানাতে জেরিন রোল নাম্বার 6। জান্নাতুল জেরিন, হ্যাঁ ঠিক আছে, রোল নাম্বার 6 আছো তো? জেরিন, রিশাদ জাহান, অমি। আচ্ছা ঠিক আছে, তুমি তো কয়েকবার দিয়েছো দেখা যাচ্ছে, দুইবার দিয়েছো। ওকে আচ্ছা, সেকেন্ডটা দেখো। ইদার মাই মাদার অর মাই ফাদার অ্যাকচুয়ালি ড্যাশ। ম্যাম নেট প্রবলেম ছিল আচ্ছা অনেক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কামিং টু দ্য মিটিং, হয় আমার মা নয় তো বাবা মিটিং এ আসছে, এখানে কোনটা হবে? এটা নিয়ে আমি অনেকবার বলেছি, ইদার অর নিদার নর বলেছি, যে এগুলো খুব ইম্পর্টেন্ট রুলস, এখানে কোনটা হবে, ইজ নাকি আর, বলো তো। কোনটা হবে? ইজ হবে। ইজ হবে, ভেরি গুড। আচ্ছা কারণ দুজন কিন্তু আসবে না, যে কোনো একজন আসবে, এজন্য আমাদের ইজ হচ্ছে। দ্য ডগ অর দ্য ক্যাটস, ইজ হবে নাকি? ইজ ইজ ঠিক আছে, তারপরে ইদার মাই শুজ অর ইয়োর কোট অলওয়েজ অন দ্য ফ্লোর, এনে কোনটা হবে? আর আর শিওর মিস ইজ হবে। ইজ হবে, হ্যাঁ ইদার যুক্ত যেহেতু ইজ হবে। আচ্ছা জর্জ এন্ড তামারা ড্যাশ ওয়ান্ট টু সি দ্যাট মুভি, মানে কি হবে বলো? ডোন্ট নাকি ডাজেন্ট? সি ডোন্ট ডোন্ট হবে, কারণ জর্জ এবং তামারা এই দুইটা একসাথে বুঝাচ্ছে, তার মানে তারা প্লুরাল, তাই না? যেহেতু দুজন মানুষ আছে এখানে, এই কারণে এখানে আমরা ডোন্ট বসাবো। আচ্ছা তারপর দেখো, বেনিতো ডোন্ট নাকি ডাজেন্ট নো দ্য অ্যান্সার? বেনিতো একজন মানুষ বোঝাচ্ছে, এগুলো আমি ইন্টারনেট থেকে দেখাচ্ছি তো, এই জন্য নামগুলো একটু আমাদের বাংলা নাম। ডোন্ট হবে না না ডাজেন্ট হবে, বেনিতো হ্যাঁ ডাজেন্ট নো দ্য অ্যান্সার, মানে বেনিতো দিয়ে একজন মানুষকে বোঝাচ্ছে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে কি ভার্বও সিঙ্গুলার বসাতে হবে, তাই না? এটা হচ্ছে সবার প্রথম রুল বা একদম বেসিক জিনিস, যে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার হবে। আচ্ছা দেখো, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ নাকি আর গোয়িং অন আ ট্রিপ টু ফ্রান্স, কি হবে বলো? ইজ আর না না আর না, ইজ হবে, কারণ ওয়ান অফ মাই সিস্টার্স মানে আমার সিস্টার হয়তো বা একের অধিক আছে, কিন্তু সেখান থেকে ফ্রান্সে যাবে শুধু কি একজন, ওয়ান অফ মাই সিস্টার্স। এগুলা একটু ডিসিভিং, হ্যাঁ খেয়াল রাখবা, সিস্টার্স দেখে ধাম করে আর বসিয়ে দিবা না। কয়জন বলছে? যদি টু অফ মাই সিস্টার্স বলতো তাইলে কিন্তু আর হতো, কিন্তু যেহেতু ওয়ান অফ মাই সিস্টার্স বলছে এই জন্য ইজ হবে। আচ্ছা তারপর কি, 8 নাম্বারটা দেখো, দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস কি, লিভ লিভ নাকি লিভস? লিভ লিভস হবে, লিভস হবে, হ্যাঁ। একটা জিনিস খেয়াল রাখবে, যে উইথ তারপর টুগেদার উইথ অ্যালং উইথ এগুলার আগে কিন্তু মানে প্রথম যে সাবজেক্টটা থাকে প্রথম অংশ অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হয়, ঠিক আছে? এখানে অল দ্য বার্ডস আছে আর দ্য ম্যান আছে, এখানে আমরা ফলো করব দ্য ম্যান, তাকে ফলো করব, ঠিক আছে? কারণ উইথ যুক্ত জিনিসের সাথে, অ্যালং উইথ যুক্ত জিনিসের সাথে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাইতে হয়। অথবা তোমরা যদি বাংলা করে নিজের মনে এভাবে ভেবে নাও, যে অনেক পাখি সাথে থাকে বা অনেক পাখি আছে এরকম মানুষটা আমাদের গলিতেই থাকে বা আমাদের রাস্তাতেই থাকে, তাইলে খেয়াল করো ফোকাসটা কোথায় যাচ্ছে, পাখির উপর পড়ছে নাকি দ্য ম্যানের উপর পড়ছে, খেয়াল করো তো কোথায় পড়ছে, দ্য ম্যানের উপর থাকে, ঠিক আছে? আচ্ছা আমাদের আর কয়েক সেকেন্ড আছে, তারপর কেটে যাবে, তোমাদের আবার জয়েন করার দরকার নাই, কেমন? আচ্ছা এরপরে দেখো, দ্য মুভি ইনক্লুডিং অল দ্য প্রিভিউজ টেক নাকি টেক্স অ্যাবাউট 2 আওয়ার্স টু ওয়াচ, এটা কি হবে? টেক্স হবে, ভেরি গুড, টেক্স হবে, কারণ এখানেও মুভির উপর মেইন ফোকাসটা, এর পরে কি কি কমপ্লিমেন্ট আছে নাকি এর পরে কি এক্সট্রা ইনফরমেশন আছে ওটা আমাদের দেখার বিষয় না, কেমন? আচ্ছা সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ, হ্যাঁ এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাবে।